আজ আমরা এসেছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কুসুমপুর গ্রামে। এখানে মোহাম্মদ ইমরেজ হোসেন তার 7 বিঘা জমিতে থাই জাতের পেয়ারা আবাদ করেছেন। শুধু ইমরেজ হোসেন নয়, এখানে বেশ কিছু কৃষক আছেন, তারা এই পেয়ারাগুলো দীর্ঘদিন ধরে আবাদ করে আসছেন। এই এলাকাটাতে পেয়ারার জন্য বিখ্যাতই বলা যায়। শুধুমাত্র এই কুসুমপুর এরিয়াটাতেই প্রায় 70 থেকে 80 বিঘা পেয়ারা আবাদ করে আসছেন। তো পেয়ারা বা যে কোনো ফসল আবাদ করতে গিয়ে চাষিরা বিভিন্ন সময় যে টেকনোলজিগুলো ব্যবহার করে থাকেন তাদের কাঙ্ক্ষিত ফলনকে আরও বৃদ্ধি করার জন্য, তার ব্যতিক্রম এখানেও নয়। তো এখানে আমরা ইতিপূর্বে যে পেয়ারা বাগানগুলো ভিজিট করেছি বা দেখেছি, সেখানে দেখতে পেয়েছি যে বিভিন্ন রকম টেকনোলজি তারা ব্যবহার করছেন। আমরা আজকে ব্যতিক্রম একটা টেকনোলজি এই বাগানে দেখতে পেয়েছি, সেটা শুন আমরা এই পেয়ারা বাগানের মালিক মোহাম্মদ ইমরেজ হোসেন ভাইয়ের সাথে কথা বলি। ইমরেজ ভাই, কেমন আছেন? ভালো ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার বাগানের বয়স তো বর্তমানে 1 বছর 3 মাস। জি জি। আপনি এই পর্যন্ত কত টাকার পেয়ারা বেচাকেনা করছেন? এই পর্যন্ত প্রায় 1,20,000 টাকার বেচাকেনা করছি। আচ্ছা, এটা যেহেতু নতুন বাগান, নতুন বাগান, সেহেতু তো আপনার গাছ যত বড় হবে তত ফলন তো আপনার বৃদ্ধি পাবে, আপনার বেচাকেনা তত বাড়বে। বাড়বে। যখন এটা আপনার পূর্ণাঙ্গ বেচাকেনা, এটা কয় বছর বয়সের পর থেকে শুরু হবে? 2 বছর বয়সের পর থেকে পূর্ণাঙ্গ শুরু হয়। পূর্ণাঙ্গ শুরু হবে। তো তখন আপনি প্রতি বিঘা থেকে বছরে কত টাকা পেয়ারা বিক্রি করতে পারবেন? বছরে প্রতি বিঘা থেকে কমপক্ষে 3-3.5 লক্ষ টাকা বেচা। তার মানে আপনার 7 বিঘা পেয়ারা বাগান থেকে আপনার বছরে 20 থেকে 21 লাখ টাকা আয় করা সম্ভব বা আপনি করে থাকবেন, এটা আপনার প্রত্যাশা? আচ্ছা, আমরা অনেক পেয়ারা চাষিকে দেখেছি যে তারা পেয়ারা বাগান করার পরেও তারা সেইভাবে লাভবান হইতে পারেনি, তো এর মেন কারণটা কি? মেন কারণ জাত নির্বাচন, অনেকে জাত নির্বাচন ঠিক হয় না, জাতের কারণে অনেকে মার খায়। আচ্ছা, মানে সেই জাতগুলো কি আসলে প্রবলেম আসে? প্রবলেম মানে ওই জাতের আছে গিয়ে পেয়ারা কম হয়, পেয়ারা ভালো হয় না, ফুলটা ঠিক মতো আসে না, না ফুল আসে না। তারপরে দেখা যাচ্ছে যেখানে শীতের সিজনে পেয়ারার দাম বেশি, তখন ওই গাছগুলো পেয়ারা হয় না, খালি বর্ষার সময় হয়, তখন পেয়ারার দাম কম থাকে। আপনার যে যে আমরা এখানে যে জাতটা দেখতে পাচ্ছি, আপনার এখানে মোট কয়টা জাত আছে? এখানে আমার 2টা জাত আছে। কি কি জাত আছে? এটা আছে থাই 5 আর থাই 3। থাই 5 আর থাই 3। জি। আচ্ছা, আমরা আপনার দেখছি যে এখানে চার ধরনের পেয়ারা বর্তমানে আছে, কোনটা ফুল, কোনটা গুটি, কোনটা দেখতেছি যে আপনার ব্যাগ বাঁধা মতো পর্যায়ে, মানে 50 থেকে 60 গ্রাম, আবার কোনটা আপনার বিক্রি পর্যায়ে চলে আসছে। আপনার যে এই যে জাতটা, এই জাতটা কি সবসময় এই অবস্থায় থাকে? সবসময়, সারা বছর। তো তার মানে আপনার জাতটা যে উন্নত মানের জাত, আসলে অ্যাকচুয়ালি পেয়ারা চাষে লাভবান হওয়ার জন্য যে ধরনের জাতটা দরকার সেটা আপনার বাগানে আছে? আমার আছে। আপনি কি শুধু পেয়ারাই বিক্রি করেন না চারাও বিক্রি করেন? না, আমি চারা তৈরি করছি অলরেডি, আমার চারা প্রায় 5-7 হাজার বেচাকেনা হয়ে গেছে, এখনো 20,000 চারা পেয়ারা রয়েছে। ও আচ্ছা আচ্ছা, এই যে আপনার আমরা দেখতে পাচ্ছি যে আপনার যে পেয়ারা বাগান, এই পেয়ারা বাগানে যে বেড়াটা আছে সেই বেড়ায় আপনি পটল চাষ করছেন? জি জি। তো এইটা আপনি কিভাবে কি করলেন? এটা আপনার আমার এই জমিটা 7 বিঘা, অর্থাৎ 1320 হাত জমি। এই বেড়াটা বেড়াটা 6.5 ফুট হাইট উঁচু, উচ্চতা। এখানে বাঁশের কাবাড়ি দিয়ে আপনার 6টা বাতা দেওয়া আছে, আর ভেতরে বেড়া জাল যেটা নেট নেট দেওয়া আছে, সুতার নেট, ওই নেটের সাহায্যে পটল গাছগুলো উঠবে। ওঠার পরে এই পুরা বেড়াটা পটল হবে, তাতে দেখা যাবে প্রায় 2 বিঘা জমির সমান পটল আমার এখানে উৎপন্ন হবে বেড়ায়। আচ্ছা, আপনার যে 7 বিঘা যে পেয়ারা বাগান আছে, তার যে বেড়াটা করা আছে, সেই বেড়ায় যে পটল হবে তাতে আপনার প্রায় 2 বিঘা জমির পটল হবে, সেখান থেকে তো আপনার ভালো একটা ইনকাম আসবে, ভালো একটা বেনিফিট আসবে। তারপরেও আরেকটা যে জিবলে রলা যেগুলো আছে, ওটা আপনার আমার এখানে দেওয়া আছে 2350টা। 2350টা আপনার প্রতি বছর যদি আমি 2টা করে রলা রাখি, ওপরে রলাগুলো কাটলে আপনার নিম্নে 5 টাকার পিস বিক্রি হলেও আপনার ওখানে প্রায় 20,000-22,000 টাকা রলায় প্রতি বছর আসবে। মানে রলা থেকে আপনার 20-22,000 টাকা বিক্রি হবে আর বছরে, সেই সাথে আপনার বছরে 1 বিঘা পটলের জমি থেকে আপনার কত টাকা আসবে? বছরে 1 বিঘা পটলের জমিতে প্রায় 40-50,000 টাকা আসে। 40-50,000 টাকা, সেই হিসাবে দেখা যাচ্ছে যে আপনার 2 বিঘা জমি থেকে বছরে 80-1 লক্ষ টাকা আসার সম্ভাবনা আছে। তো আপনার বাগানটা কতদিন থাকবে? 5 বছর। 5 বছর। তো 5 বছরে আপনার পটলের জমি থেকে অতিরিক্ত আসবে প্রায় 4-5 লক্ষ টাকা। আর ওই যে বেড়ায় যে বেড়ায় যে আপনার জিবলি গাছটা ব্যবহার করছেন, এই গাছটা থেকে আপনার কেমন কি? ওটা বছরে আপনার প্রায়
20-22,000 টাকা রোলা আসবে। আচ্ছা, আর গাছটা হবে, গাছটা থেকে আপনার আছে গিয়ে 22-23 সমান খড়ি হবে 5 বছরের মাথায়। তাহলে এই জিবলি গাছটা মানে যে খুঁটি হিসেবে যে গাছটা আপনি ব্যবহার করছেন, তো এই গাছটা থেকে 5 বছরে কত টাকা আসবে আপনার মোট? এই গাছটা থেকে 5 বছরে মোট দেখা যাচ্ছে 2 লক্ষ টাকা আসবে। 2 লক্ষ টাকা। তো দেখা যাচ্ছে যে পটল থেকে আপনি পাচ্ছেন 5 বছরে 5 লক্ষ টাকা 2 বিঘা জমি থেকে, আর অতিরিক্ত এই যে যে বেড়ার যে ইয়াটা খুঁটি গাছ হিসেবে ব্যবহার করা হয় জিবলি বা জিওল গাছ, বিভিন্ন এলাকায় এর বিভিন্ন নাম আছে, এইখান থেকে আরো 2 লক্ষ টাকার সম্ভাবনা আছে। টোটাল দেখা যাচ্ছে যে আপনার বাগান ছাড়াও এই 5 বছরে 5-7 লক্ষ টাকা অতিরিক্ত আয় করবেন আপনি। আপনি তো নিয়মিত ভাবে বাগানে যেসব পরিচর্যা গুলো করার দরকার সেগুলো তো আপনি করেন। আচ্ছা, তারপরেও আপনার এই বাগানে আমরা একটা নতুন টেকনোলজি দেখছি যে বাগানে আপনি এই ছোট গাছগুলোর নিচে সাইকেলের অব্যবহৃত টায়ার ব্যবহার করছেন। তো এই টায়ারটা আপনি কেন ব্যবহার করলেন বা এই টায়ার ব্যবহার করে আপনি কি উপকারিতা পাইছেন? এই টায়ার প্রথমে আমি মনে চিন্তা করি, মনে মনে চিন্তা করার পরে যে বাঁশ দিয়ে করবো, তারপরে আমাদের কৃষি কর্মকর্তা পল্লব ভাইয়ের সাথে আলাপ করি, উনি আর আমি একসাথে পরামর্শ করে দেখলাম যে উনি বলল যে টায়ারের ব্যবস্থাটা করলে ভালো হবে, যাতে গাছের ডালটা বাতাসে বাড়ি খেয়ে ভেঙে না যায়, তাতে ওতে ড্রপ খাবে, পেয়ারাটা টেকবে, ডালটা ভাঙবে না। আচ্ছা, এখানে আমাদের কৃষি বিভাগের কর্মকর্তা জনাব রবিউল কবির পল্লব উপস্থিত আছেন, আমরা তার সাথে কথা বলি, আসুন। হ্যাঁ, কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো পল্লব ভাই, আমরা যে এই টায়ারগুলো দেখছি যে এখানে ব্যবহার করা হয়েছে, আমাদের এই যে টায়ারটা আপনারা ব্যবহার করলেন, মানে কোন চিন্তা থেকে যে টায়ারটা আপনারা এখানে ব্যবহার করলেন? মূল বিষয় হচ্ছে যে আমরা সবসময় চিন্তা করি যে কৃষকের উন্নতিটা কিভাবে হবে, এবং সেই পরিপ্রেক্ষিতে এখানে পেয়ারা বাগান যখন ইমরেজ ভাই করলেন, তখন দেখলাম এখানে একটা মূল সমস্যা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে গ্রাফটিংয়ের চারাগুলো ছোটো অবস্থাতে অনেক ফল ধরছে, এবং এই ফলের ভারে গাছগুলো, গাছের ডালগুলো নেতি পড়ছে এবং গাছগুলো ভেঙে যাচ্ছে ডালগুলো। তো তারপরে আমি আর উনি অনেক চিন্তা করলাম যে এইগুলোর প্রোটেকশন কীভাবে দেওয়া যায়, এর জন্য আমরা যেটা মানে মাচাওটা আবার এর একটা বন্ধনী দেওয়া দরকার, এটা কীভাবে দেওয়া হয়। তো পরবর্তীতে দেখা গেল কি যে ইমরেজ ভাই একসময় ওনার বাঁশ ঝাড় আছে, বাঁশ কেটে নিয়ে এসে গোল রাউন্ড করে একটা বৃত্ত আকারে তৈরি করে গাছে লাগালো। লাগানোর পর দেখা যাচ্ছে যে এটাই সেটু সমস্যা হচ্ছে, সমস্যা হচ্ছে যে বাতাসে ওই ওই বাঁশের উপরে যখনই ডালটা বাড়ি খাচ্ছে, খাওয়ার পর ওই ডালটা ওখান থেকে ভেঙে যাচ্ছে এবং গাছে ক্ষত হচ্ছে। তো গাছের ক্ষত হলে পরে স্বাভাবিকভাবে গাছের প্রোডাকশন কমে যাবে, গাছের ফলন কমে যাবে। তো তার পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে আমি আর উনি অনেক চিন্তাভাবনা করে জিনিসটা চিন্তা করলাম যে আমাদের গাছ তো ছোটো, তাই সাইকেলের অব্যবহৃত যে টায়ার এগুলো তো নষ্ট হয়ে যায়, দামও কম, 4-5 টাকা দিয়ে একটা টায়ার ব্যবহার করা যায়, কিনা যায়। তো সেই ক্ষেত্রে যে টায়ারটা একটা দেখি দিনই ব্যবহার করে, তো প্রথম অবস্থায় আমরা 2-10টা টায়ার ব্যবহার করলাম গাছে, করার পর দেখলাম যে এর রেজাল্টটা খুব ভালো। কারণ হচ্ছে যে যখন বাতাস আসছে, বাতাস আসলে পরে দেখা যায় যে এই যে পেয়ারা গাছের ডালে অনেক পেয়ারা ধরে আছে। একটা টায়ারের কাছে যাই গিয়ে আমরা ফিজিক্যালি জিনিসটা দেখি যে আসলে এর বেনিফিটটা আমরা কী পাই টায়ারের কাছে। চলুন, টায়ার পদ্ধতি ব্যবহার করার যে উপকারিতা সেটা হচ্ছে যে এই গাছগুলো দেখছেন অনেক ছোটো, এতে যে পরিমাণ পেয়ারা ধরেছে, এই ডাল এর ভর সহ্য করার ক্ষমতা এই গাছের নাই। এইগুলো আগে আপনার এই পেয়ারা সমেত ডালগুলো মাটিতে লেগে যেত, লেগে থাকার কারণে পেয়ারা ক্ষতি হতো, পেয়ারা ফল নষ্ট হতো। এবং আমরা বাঁশের চটা দিয়ে যে রিং করেছিলাম, রিং করার পর যে ডালের ডালকে ঠেকনে দেওয়ার জন্য যে যেটা ব্যবহার করেছিলাম, তাতেও সমস্যা হয় যে বাতাস আসলে পরে ডালে ক্ষত হয় এবং ডাল ভেঙে যায়। পরবর্তীতে আমরা যখন এই টায়ার পদ্ধতিটা ব্যবহার করা ধরলাম, টায়ারের লাভটা হচ্ছে যে যখন বাতাস আসছে তখন এই টায়ারে এর গায়ে যে লাগার পর এটা সফটের কারণে এর কোনো ক্ষতি হচ্ছে না, এর সাল বাকলের কোনো ক্ষতি হচ্ছে না, একদিক দিয়ে গাছের প্রোটেকশনের কাজও হচ্ছে, আবার আমার গাছটাও অক্ষত থাকছে। এইটাই এর মূল বেনিফিট, এবং এই বেনিফিট আমার মনে হয় যে খরচের দিক থেকেও আপনার এটা অনেক সাশ্রয়ী। কারণ একটা টায়ার অব্যবহৃত এই সাইকেলের টায়ারগুলো আমরা 5 টাকা করে, সর্বোচ্চ 5 টাকা করে সাইকেলের সারাইয়ের দোকান থেকে আমরা কিনেছি, এবং কেনার পরে দেখা যাচ্ছে যে আমার বাঁশের রিং করার ছাড়াও এতে খরচ কম হয়েছে, একদিক থেকে আমার গাছের জন্য উপকার হচ্ছে, আমার চাষি লাভবান হচ্ছে।
আমরা এখন এই বাগানের মালিক মোহাম্মদ ইমরেজ ভাইয়ের সাথে কথা বলবো। ইমরেজ ভাই, আপনি এই যে যে টায়ারটা ব্যবহার করছেন, এই টায়ার ব্যবহার করার ফলে আপনার তো একটা সাশ্রয় হয়েছে বা মাটিতে পেয়ারাগুলো লেগে দাগ হয়ে যেত, তো বছরে আপনার কি পরিমাণ পেয়ারা বিঘাপতি আপনার নষ্ট হইতো? তা প্রতি গাছে 15 থেকে 20টা, তা প্রতিটা পেয়ারার দাম কত? তা ধরেন 10 টাকা পিস পড়ে ধরা যায়, 10 টাকা হিসাবে। তাতে দেখা যাচ্ছে যে আপনার বছরে প্রায় 200 টাকা পেয়ারা নষ্ট হয়ে যেত। তো এই পদ্ধতি ব্যবহারের ফলে আপনার এখানে যে 7 বিঘা জমি আছে, 7 বিঘা জমিতে আপনার 1750টা গাছ আছে, তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে এখানকে আপনার টায়ারটা ব্যবহার করার ফলে 3 থেকে 3.5 লক্ষ টাকা আপনার এখানে সাশ্রয় হচ্ছে। এই টোটাল টায়ার কতগুলো ব্যবহার করা হয়েছে এই বাগানে? সবই ব্যবহার করা হয়েছে, অল্প মানে 1750টা ব্যবহার করেছে। তো তার দামটা কেমন আসছিল? দামটাই আপনার 5 টাকা কেটে নিয়েছে। তাতে দেখা যাচ্ছে যে আপনার 8-9 হাজার টাকা, 3 থেকে 3.5 লক্ষ টাকা অতিরিক্ত এই মাত্র 9 হাজার টাকার ব্যবহার করা হয়েছে। প্রিয় কৃষক ভাইরা, আপনারা এতক্ষণ দেখলেন এই পেয়ারা গাছে যে টায়ার ব্যবহারের ফলে যে বেনিফিটটা আমাদের ইমরেজ ভাই পেয়েছেন। তো আপনারা যখন যারা পেয়ারা চাষ করেছেন ইতিপূর্বে, তারা জানেন যে নতুন পেয়ারা বাগান করার পরে যে কী ধরনের সমস্যাগুলো আসে, পেয়ারার ভরে গাছের ডালগুলো ভেঙে পড়ে। তো এই টায়ার পদ্ধতিটা ব্যবহার করার ফলে যে ইমরেজ ভাই যে বেনিফিটটা পেয়েছে, তার পেয়ারাগুলো, সমস্ত পেয়ারাগুলো প্রথম থেকেই ভালো আছে, তার গাছগুলো ভাঙেনি। তো আমরাও আশা করি ইমরেজ ভাইয়ের মতো সারা দেশে এই নতুন পেয়ারা বাগানগুলোতে এই টায়ারের ব্যবহার শুরু হবে। এই প্রত্যাশা আমাদের রইল, আপনারা এই টায়ারটা ব্যবহার করে আরও বেশি লাভবান হবেন।